1975 সালের 9 আগস্ট এদিন তিনি মাত্র সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলো তখনও বিদেশীদের হাতে দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে 1975 সালের 9 আগস্ট বঙ্গবন্ধু এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং দিয়ে বহুজাতিক শেল কোম্পানির কাছ থেকে কিনে নেন 5টি গ্যাস ক্ষেত্র তিতাস হবিগঞ্জ বাখরাবাদ রশিদপুর ও কৈলাসটিলা সেই থেকে দেশের জ্বালানি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে এই গ্যাস ক্ষেত্রগুলো প্রায় 30% মতো মঙ্গলবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের আলোচনায় ঘুরে ফিরে আসে বঙ্গবন্ধুর সেই দূরদৃষ্টি সিদ্ধান্তের কথা আমরা এখানে আমরা গ্যাস পাবো ওইখানে আমরা অর্থ ব্যয় করব কি করব না এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে কিন্তু বঙ্গবন্ধু জানেন নাই উনি কিন্তু বারবার আমরা যে 9 আগস্ট কেন রেখেছি এই কারণেই যে উনার এই দূরদৃষ্টি সাহসী সিদ্ধান্ত যেন আমাদেরকে প্রতিবার সাহসী করে তুলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা এখন একটা যুদ্ধের মধ্যে আছি সারা পৃথিবীর 2টি দেশ যুদ্ধ করছে কিন্তু তার মানে এটা না যে পৃথিবীর বাইরে আমরা কোনো দেশ দেশের জ্বালানি নিরাপত্তার ভিতকে শক্ত করার জন্য সরকারি প্রতিষ্ঠান বিপিসি এবং পেট্রোবাংলা এখন একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানালেন প্রতিষ্ঠান দুটির প্রধান এই মুহূর্তে 12টি প্রকল্প বাস্তবায়নে এর মধ্যে 5টি প্রকল্প বৃহৎ আকার প্রকল্প আমরা সকলেই জানি এসপিএম প্রজেক্টের কথা আমরা অনেকে শুনেছি এর মাধ্যমে প্রথম সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন দিয়ে আমাদের ডিপ সি থেকে জ্বালানি তেল আমাদের পতেঙ্গাস্ত যে মেইন ইনস্টলেশন আছে সেখানে আসবে প্রায় 110 কিলোমিটার এই পাইপলাইনের দূরত্ব এই পাইপলাইন হওয়ার ফলে আমাদের যে এখন যে জ্বালানি তেলের যে ম্যানেজমেন্ট এই থেকে আমাদের প্রচুর আর্থিক সাশ্রয় হবে এটা আমরা লক্ষ্য করেছি প্রায় প্রতি বছর ন্যূনতম 800 কোটি টাকা এখানে সাশ্রয় হবে আমরা পিএসসি আপডেট একবার চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমাদের এবং আশা করছি এই মাসে রিপোর্ট পাবো রিপোর্ট পেলে আমরা এটি নিয়ে কাজ করে সবার কনসালটেশনের মাধ্যমে পরবর্তী সময়ে আমাদের সরকারের অনুমোদন নিয়ে আমরা আশা করছি যে খুব সহজেই বিডিং রাউন্ডে যাওয়ার চিন্তা আমাদের রয়েছে তেল গ্যাস আমদানি যত পিছিয়ে দেওয়া যাবে নিজেদের সম্পদের উপর ভর করে দেশের উন্নয়ন তত গতি পাবে তাই আলোচকদের প্রধান পরামর্শ ছিল নিজেদের সম্পদের উত্তোলন বাড়াতে হবে যে করেই হোক আমরা হাতিয়া ট্রাফের যে পেরিফেরি সেই পেরিফেরির যে চতুর্পাশে যে সম্ভাবনাগুলো হাতিয়া ট্রাফের একেবারেই আপনাদের শাহবাজপুরের সোজাসুজি দক্ষিণে গেলে কুতুব দিয়ে গ্যাস ফিল্ড তার একটু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব কর্নারে গেলে সাঙ্গু গ্যাস ফিল্ড সেগুলো প্রমাণিত এবং হাতিয়া ট্রাফের মানে শাহবাজপুরের যদি দক্ষিণ পশ্চিম কোনায় যে বরগুনা এবং পটুয়াখালী জায়গায় আমরা সাইসমিক ডাটা অ্যানালাইসিস করে একেবারে ভোলা নর্থের মতো স্ট্রাকচারের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি জ্বালানি খাতকে সাবসিডি মুক্ত করতে হবে এটার কোনো বিকল্প নাই আমি সবসময় আমি এবং আমার প্রতিষ্ঠান এনার্জি খাতে সাবসিডি দেওয়ার বিপক্ষে যদি সাবসিডি দিতে হয় অক্ষম মানুষদের শ্রেণী বিভাগে এবং শিল্প কৃষি এগুলোকে দেওয়া হবে তবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হয় বাস্তবতার আলোকে বৈশ্বিক প্রেক্ষাপটে এই মুহূর্তে তাই বাংলাদেশের সামনে বড় সমাধান বিদ্যুৎ জ্বালানিতে সাশ্রয় বাড়ানো স্পটের প্রাইস এখন স্পটে এলএনজি প্রাইস $40 এটা আগামী বছরে শীতের সময় কত যাবে আল্লাহ জানে যখন জাপান কোরিয়া ইভেন চায়না এসে স্পট মার্কেটে নামবে এবং অন্যরা তো আছে সুতরাং আমরা স্পট থেকে যদি এক্সেসও না করতে পারি আমাদের লং টার্ম কন্ট্রাক্টের উপরই ভরসা এবং সেই এলএনজি নিয়ে আমাদেরকে চালাতে আমাদেরকে আরো বড় ইকোনমিকে কিভাবে ম্যানেজ করতে হবে সেখানে কিভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেইখানে বঙ্গবন্ধু যে সাহসিকতা সেটা আনতে হবে সেইখানে আমাদের ক্রিয়েটিভ হতে নালে সনাতনী পন্থে আমরা এটিগুলা সমাধান করতে পারবো কৃষিতে ডিজেলের বদলে সৌরসেচ ও বাড়ি বাড়ি সৌর বিদ্যুতের প্রচলন করতে পারলে জ্বালানির সাশ্রয় অনেকাংশেই বাড়ানো যাবে বলে মত উপদেষ্টার ইব্রাহিম পাঠান এখন ঢাকা